সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমলটির মাধ্যমে আপনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমস্ত অভাব অনটন থেকে বেঁচে থাকতে পারবেন, আপনার ধারে কাছেও অভাব ঘেঁষতে পারবে না। এই আমলটি খাসায়েতুল কুবরা নামক যে প্রসিদ্ধ কিতাব, যা আমরা আপনারা সবাই এই কিতাবটি সম্পর্কে জানেন, যে দ্বিতীয় খণ্ডে 299 পৃষ্ঠায় এই আমলটি পাওয়া যায়, যে একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমার কি ওই তসবিহ স্মরণ নেই, যেই তসবিহ ফেরেশতা এবং মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয়, যখন সোবে সাদেক উদিত হয় তখন এই তসবিহ 100 পাঠ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সুউচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি 100 পড়েন তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। আল্লাহ রসুল ওই সাহাবিকে বললেন, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি পরিমাণে আসছে, আমি হতবাক আশ্চর্য, কোথায় উঠাবো কোথায় রাখবো। এই তসবিহটি আপনারা যথাসম্ভব যে সুবে সাদিক শুরু হওয়া থেকে পড়া শুরু করবেন, যদি জামাত শুরু হয়ে যায় জামাতে শরীক হয়ে যাবেন, ফজরের নামাজের পরে বাকিটা পড়বেন, যদি ফজরের নামাজের আগে পড়ার সুযোগ না হয় তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আগে পড়লেও আপনার আমলটি হবে। এবং এর সাথে এই তসবিহের সাথে সাথে কোরআনের একটি আয়াত 3 পাঠ করাটা আফজল, যেই সেটি হলো সূরা তালাকের আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা। অর্থ হলো, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট, নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। সুতরাং সার কথা হলো, 100 সোবে সাদিকের পর থেকে ফজরের নামাজের আগে যদি পড়তে পারেন আগে করে ফেলবেন, যদি সম্ভব না হয় ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগে এই তসবিহটি 100 করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এটা 100। এরপরে 3 পড়বেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা, এটা 3 পড়বেন।